ও দেখো এটার নাম হইছে শম্ভু সাগর পার্ক, সৌজন্য করিমগঞ্জ পৌরসভা, আর ওই যে পার্কের গেট। হ্যালো প্রিয় দর্শক, কীরকম আছেন? আশা করি আপনারা অনেকটা ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে আইসি আমি করিমগঞ্জ, আর করিমগঞ্জ এখানে শম্ভু সাগর পার্ক করে একটা আছে, তো এই পার্কের মধ্যে আইসি। তো ভাবলাম আপনারা লোক একটু শেয়ার করি করিমগঞ্জ ডিস্ট্রিক্টের পার্ক। তো এটা হচ্ছে শম্ভু সাগর পার্ক, আর পার্কটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, মানে মানে অতটা ক্লিন নাই, তারপরেও মানে বোয়ার জায়গা আছে। ওই দেখুন এখানে বোয়ার জায়গা আছে, এখানে বোয়ার জায়গা আছে, এখানে আছে, মানে প্রচুর বোয়ার জায়গা আছে এখানে। ইয়া বইয়া গল্প অল্প করতে পারবা, প্লাস এখানে মানে ছায়াও আছে, উপর থেকে দেখতে পাচ্ছেন গাছপালা আছে, তো এখানে ছায়াও আছে। ওই দেখুন দেখতে পাচ্ছেন, তো আজকে এখানে খুবই মজা লাগে কিন্তু। আর করিমগঞ্জে আমি লাইফের প্রথম আইসি কিন্তু, আমার আমি আমার বাসা হাইলাকান্দি, কিন্তু আমি কোনোদিনই করিমগঞ্জ আইসি না, আর আজকে আইসি প্রথমবারের মতো। তো ভাবলাম আপনারা লোক একটু শেয়ার করা যাক, তো ওটার কারণেই মানে শেয়ার করলাম। আর আমার লগে আছে সৌরভ, আমার ভাতিজা। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। আমরা দুইজন আইসি, আর তার মাও আইসুইন, আর তার বড় ভাই, তো আমরা চারজন মিলে আইসি। তারা একটু HDFC ব্যাংকে কাজ আছে, করিমগঞ্জ যে HDFC ব্যাংক আছে তো ওখানে কাজ আছে, তারা বাকি ওখানে গেছে মানে ব্যাংকে, মানে তার বড় ভাই আর তার মা, আর আমরা তার মধ্যে হই করিমগঞ্জের আশপাশ এলাকাটা একটু ঘুরি, আর ঘুরি আপনারা লোকে একটু শেয়ার করি মানে কীরকম করিমগঞ্জটা। তো আপনারা এই পার্কটা কীরকম লাগছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাইবা, ভালো লাগলে একটা করে লাইক করবা, কমেন্ট করবা, আর বন্ধু বান্ধবের লগে বেশি বেশি করে শেয়ার করবা। এটা হচ্ছে দেখুন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন, নাগরিকদের প্রতি বিনম্র আবেদন। 1961 সালে সংশোধিত আসাম রাজ্য ভাষা আইনের 5 নং ধারা অনুসারে বরাক উপত্যকার সরকারি ভাষা বাংলা। তো মানে আমরা 1961 সাল থেকে আমরা মানে একটা আইন পাশ হয়েছিল যে তখন থেকে আমরা সরকারি ভাষা বাংলা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। তো ওটার লাগি এই পার্কটা, আর এখানে আমি আপনারা দেখাই মরণ সাগর পারে তোমরা অমর, তো যারা যে মারা গেছিল এটা মানে আমরা বাংলা ভাষারে নিয়া মানে ওটার লাগি আর কি, তারা স্মৃতি মঞ্চ আর কি। ওই দেখুন, তো দুঃখিত আমি যদি কোনো ভুল করিয়া থাকি তো আমি ক্ষমা পাচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু, এটা একটা স্মৃতি মঞ্চ বানানো হয়েছে আর কি, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সাংস্কৃতিক সম্মেলন করিমগঞ্জ জেলা কমিটি 1409। তো এটা 1409 ইংরেজিতে বানানো হয়েছে। ওই দেখুন ফ্রেশ পার্কের লগে লাগাইলে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি এখানে, যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচু লাগানি আছে এখানে, আর এখানে লেখা দেখুন জেলা দিবস উদযাপন 2023 উপলক্ষে। যাই হোক, এটা আগের আসিল হয়তো চন্দ্র পাল স্মৃতি মঞ্চ স্থান এটা আর কি। আর এখানে আরও অনেক কিছু আছে দেখাই আপনারা, এখানে ভিউটা দেখুন কীরকম আছে, খুবই সুন্দর ভিউ। ও দেখুন সৌজন্য মনোরঞ্জন বণিক পরিকল্পনায় চারণিক, পথের প্রান্তে তীর্থ নয় পথের দুদারে আছে মোর দেবালয়। তো আপনারা পড়ি দিব আপনারা সব কিছু আমি দেখাই না একটু একটু করিয়া। একটা জিনিস কিন্তু না কইও পারলাম না, এখানে একটা লেখা আছে তো আপনারা আবারও শুনাই আমি, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগ তোমায় ভালোবেসে, খুবই সুন্দর করে লেখা কিন্তু এটা দেখতে পাচ্ছেন। ওই দেখুন, আর এটা হচ্ছে বিপিনচন্দ্র পাল স্মৃতি মঞ্চ, আর এখানে খুবই সুন্দর করে এরকম লেখা আছে। তো আপনারা লগে শেয়ার করলাম, আপনারা যারা যারা দেখরা কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা, আর প্লিজ একটা করে লাইক করতে ভুলবা না। এদিকে দেখুন চারণিক লায়ন্স ক্লাব, রোটারি ক্লাব, ভারত বিকাশ পরিষদ ও করিমগঞ্জ পৌরসভা সমবেত প্রয়াসে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা পড়ছি, এগুলো আপনারা বুঝতেই পারছেন যে এই তারার প্রচেষ্টায় মানে
মঞ্চটা মানে রবীন্দ্র মূর্তি চত্বর সৎকার মানে এটা বানানো হয়েছে মানে এটা। তো আপনারা এই ভিউটা কীরকম লাগছে প্লিজ কমেন্ট করে জানাইও, ভালো লাগলে লাইক করিও, কমেন্ট করিও, বন্ধু বান্ধবের বেশি বেশি করে শেয়ার করিও।